हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो एक बार आसते हलो आर्जेंटली, तार कारण ये एखन नेकी दालालटा खूब बड़ो बड़ो कथा बोलते एसछे ना, हठात करे सोमुके सपोर्ट करे और मायर फेक अकाउंट खोला निये। अवश्यई एटा जखन कालके सीमादिर भिडियोते देखलाम तखनई बुझेछि जे एटा फेक अकाउंट। तार कारण ओनाके देखलेई मने हय जे उनी फोन यूज करते पारेन ना, बड़ो फोन बा यूज करेन ना। उन्नी खूब सदासीधा मानुष एवं मैंडिर शाशुड़ी शशुर माने सैंडिर बाबा सैंडिर मतन कापुरुष मेरुदंडहीन नय। तो ओनार सामने ओनार बऊ जदि फेस माने ये खोले तो ओनार बाबा आर छेड़े कथा बोलबे ना ओर मा के। तो सुतरां एटा फेक अकाउंट सेटा आमरा सबाई जानी एवं अवश्य आमरा चाई जे एटा के करेछे एई नोंग्रामीटा। अवश्य जे करेछे से हयतो जाने যে এটা পুরোটা নাটক চলছে। তো এখানে কিছু বোঝা যাচ্ছে না, এখন অবশ্যই সে সামনে আসো, কারণ সে নিজের অ্যাকাউন্ট দিয়ে করতে পারতো, নিজের মুখ দিয়ে বলতে পারতো, কিন্তু সোমনাথের মায়ের মুখ লাগিয়ে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছে খুবই খারাপ হয়েছে। কারণ এখানে একটা মানুষকে মানে কি বলবো এতটা ছোট করা হয় যে কেউ তো জানে না এটা উনি নয়। অনেকেই বিশ্বাস করে নিয়েছে যে এটা সমুর মা। তো সেখানে ওনারও একটা মানে রিক্স আছে, ওনার মুখটা যেহেতু ব্যবহার করা হয়েছে। সুতরাং এইসব নোংরামিগুলো না করাই ভালো। যে কাজটা করেছো তার যদি কিছু বলার থেকে থাকে বা তা সে যদি জেনে থাকো যে এটা নাটক, সামনে এসে বলো না, ডাইরেক্ট সামনে এসে বলো। ভয় কিসের রে ভাই, যে ওর মায়ের ছবি চিপকে এসব কমেন্ট এইসব ইয়ে করে বেড়াতে হবে? সামনে এসে বল, বুক বাজিয়ে বাজিয়ে বল। এবার বলি, এই যে দালাল, তোমাদের ঘটে কি আছে? ওর কাছে গিয়ে ক্ষমা চাইছো? এই পুরো প্ল্যানিংয়ে ও কি নেই? ও কি প্ল্যানিংয়ে নেই যে নাকি ম্যান্ডির বাড়িতে গিয়ে গিলে আসছে? সে জানে না ওখানে কত বড় একটা ষড়যন্ত্র চলছে? সমু যে এদের সঙ্গে জড়িত এবং এরা একসঙ্গে মিলে যে নাটকটা করছে, এই যে সমু এর নামটা নিয়ে এত কথা কেন বলেছে এর চ্যানেলটাকে আরো প্রমোশন করার জন্য? ঠিক আছে, এদের ভেতরে সেট আপ সব আছে, একে তোমরা ভেবো না, এ সব কিছুর বাইরে। ঠিক আছে, যারা যারা নাচতে নাচতে লেজ তুলে যাচ্ছ ক্ষমা চাইতে, আমাকে ক্ষমা করে দাও, তোমাকে ভুল বুঝেছি, এখন তাকে ভুল বুঝছো। উনি যে কি জিনিস তোমরা কেউ জানো না। আর এই যে আজকে সমুর যে রূপটা বেরোলো, কিরে তোর এই রূপ কোথায় ছিল মিস্টার সোমনাথ স্যান্ডি? তোমার এই রূপটা কোথায় ছিল যখন বউ তোমাকে মেন্টাল টর্চার করছিল? তখন তো এই রূপটা দেখতে পাইনি। এখন এসছো তুমি থ্রেড দিতে, সাইবার ক্রাইমে যেতে? কেন, তোকে যখন একটা মানে তোদের মানে তোর মায়ের অ্যাকাউন্ট খুলে ওটা অবশ্যই ভুল করেছে, যে করেছে অবশ্যই ভুল করেছে, কারণ সে নিজের মুখ নিয়ে আসতে পারতো, সে নিজের মুখ নিয়ে আসেনি, তোর মায়ের মুখ নিয়ে এসছে। যাই হোক, কিন্তু সে কিন্তু সত্যি কথাগুলো বলার চেষ্টা করছে, আর তোর রাগটা ফুটে উঠেছে যেটা সেটা তোর মায়ের জন্য না। যে আমার মায়ের থোবরা নিয়ে অ্যাকাউন্ট খুলেছে সেই জন্য এই রাগটা তোর ফুটে ওঠেনি, এই রাগটা তোর ফুটে উঠেছে, তোদের সত্যিটা এখন বেরিয়ে আসবে। কেউ তো তোর সত্যিটা জানে এবং সেই হয়তো এই ফেক অ্যাকাউন্টটা করে বলার চেষ্টা করছে, হয়তো নিজের সামনে আসতে ভয় পাচ্ছে। কিন্তু এটা খুব ভুল, যেই করিস না কেন সে নিজের সামনে আয়, বুক চিতিয়ে নিজে বল যা জানিস, বুক চিতিয়ে নিজে বল, কিন্তু এইসব কারোর মুখ লাগিয়ে এইসব নোংরামি করিস না। তো এবার বলিস আমাদের স্যান্ডিকে, বাবা রে স্যান্ডি তুমি কালকে দৌড়াবে কোথায় যেন, কোথায় সাইবার ক্রাইমে বলছি কি, তা যখন তোমাকে মেন্টাল টর্চার করা হচ্ছিল তখন তো যেতে পারলে না এফআইআর করতে থানায়, সাইবার ক্রাইমে যাওয়ার বেলায় সব সময় হয়, কিন্তু কেস করতে যাওয়ার সময় পকেট খালি থাকে তাই না, এফআইআর করতে যাওয়ার সময়? তো শোনো বন্ধুরা, খুব ভালো করে একটা কথা বলি, এই যে স্যান্ডি এর আজকের ভিডিও থেকে এটা পুরো প্রমাণিত যে এ হচ্ছে ম্যান্ডির থেকেও বড় খিলাড়ি। ঠিক আছে, এ হচ্ছে ম্যান্ডির থেকেও বড় খিলাড়ি। তো আমরা তোমাদের কাছে ক্ষমা চাইছি, এতদিন ধরে হয়তো তোমাদেরকে আমরা মিসগাইড করে গেছি, কারণ আমরা নিজেরা মিসগাইড হয়েছি, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেরা মিসগাইড হয়েছি এদের জন্য। তো এখন এরা এদের খেলাটা শেষ করতে চাইছে। আর এই যে পা দেখা যাওয়া, হাসি, এগুলো যেগুলো হচ্ছে না, এগুলো কোনোটাই ভুলবশত ওরা ডিলিট করতে ভুলে যাচ্ছে বা এডিট করতে ভুলে যাচ্ছে সেটা কিন্তু নয়। এরা হচ্ছে বড় ব্লগার, হ্যাঁ, এরা আর একজন কিন্তু অ্যানিমেশন শিখতো, ঠিক আছে, স্যান্ডি কিন্তু অ্যানিমেশন শিখেছে, সুতরাং
এরা মানে ভুল করে জায়গাটুকু রেখে দেবে সেটা কিন্তু নয়, যদি সে মানে ভেবে থাকো ওরা এটা ভুল করে রেখেছে নয়, এদের যা কামানোর মানে ওই জমি কেনার জন্য যা কামানোর ছিল সেটা ওদের কামানো হয়ে গেছে। তো যখন দেখছে এখানে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটর ঢুকে পড়েছে এবং এদের পোলটা খুলবে খুলবে করছে, তখন এরা এখন নিজেরাই কন্ট্রোভার্সিগুলো ছুড়ে দিয়ে যা কামানোর কামিয়ে নিয়ে আস্তে আস্তে কন্ট্রোভার্সিটা বন্ধ করার চেষ্টা করছে। আর এরা কিন্তু নিজেরাই ছুড়ে ছুড়ে কন্ট্রোভার্সিগুলো দিচ্ছে এই ক্লিপগুলোকে। না হলে তুমি বলো না, আমি যখন দেখাতে চাইবো যে আমার হাজব্যান্ডের সঙ্গে আমার কথা নেই, তখন আমি কি করব, আমি স্ট্যান্ড লাগাবো, স্ট্যান্ড লাগিয়ে ভিডিও করব। কিন্তু না, ও কিন্তু স্যান্ডিকে দিয়ে এই ভিডিওটা করিয়েছে এবং খুব ভালো করে জানে এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখে পড়বে এবং এটা নিয়ে কথা হবে, এটা নিয়ে কথা হবে, ঠিক আছে? তো ভেবো না যে ওরা খুব বোকা বা ওরা এডিটিংয়ে ভুল করেছে, না রে ভাই না, এরা কন্ট্রোভার্সি ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। হ্যাঁ, এরা কন্ট্রোভার্সি ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, ইচ্ছা করে ওই জায়গাগুলো রেখে দিয়েছে যে তোরা কন্ট্রোভার্সি করে যা, আমাদের যা কামানোর কামানো হয়ে গেছে আর বাকি দিনগুলোতে এই কন্ট্রোভার্সি শেষ হতে হতে যা কামানোর কামিয়ে নেব। আর রইল দালাল, এই দালাল হচ্ছে সব থেকে বড় পাক্কা রে ভে যা বলো। কেন বলো তো, কনিকার বাড়িতে কারোর হাত দেখা গেলে ও বুঝে যায় কনিকার বাড়িতে কাজের লোক আছে, কনিকার বাড়িতে কারোর জাঙিয়া দেখা গেলে বুঝে যায় যে ও কোনো খারাপ কাজ করেছে, ওর বাড়িতে কাস্টমার আসে। আর এই বাচ্চা ম্যান্ডির ফ্ল্যাটে গেল, ম্যান্ডির সঙ্গে স্যান্ডির সঙ্গে ফোনে কথা বলেছে, রাহুর সাথে ফোনে কথা বলেছে, তারপরে ও বুঝতে পারেনি যে ওদের প্ল্যানিং আছে। এ সব কিছু জানে, সব কিছু জেনে এ ওদের সঙ্গে মিলে নিজের চ্যানেলটাকে যেইখানে নিয়ে যাওয়ার সেখানে নিয়ে গেছে এবং এই জন্যই এ টোটাল প্ল্যানিংটা খেলেছে এদের সাথে। কারণ দেখো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার সবাই যদি এগেনস্ট হয়ে যায় তাহলে কিন্তু মহাবিপদ, তাই না? তো ওরাও ভেবেছে ঠিক আছে, কিছু টাকা আমার যখন 40,000 টাকা গেছে, আরও 40-50,000 টাকা একে দিয়ে দেবো, আমি তো কম ইনকাম করব না, একে দিয়ে দেবো, এর মুখটা বন্ধ রাখবে, এর চ্যানেলটা গ্রো করে যাবে, ব্যাস কেল খতম। তো এই দালাল সর্বস্ব জানে, যদি কেউ ভেবে থাকো যে এ ভুল করছে, সঙ্গে সঙ্গে আজকে সমুর হয়ে গাইতে চলে আসলো গান, ব্যাপারটা কিরম লাগছে না তোমাদের? তো শোনো, তোমরা এতদিন আমাদের দ্বারা বোকা হয়েছো বা ওদের দেখে বোকা হয়েছো, কারণ আমরা ওদের দেখে বোকা হয়েছি, ঠিক আছে, যাই হোক, কিন্তু এই দালাল একে যারা বিশ্বাস করেছো তারা সারা জীবনের মতো শেষ, তারা সারা জীবনের মতো শেষ। কারণ তোমরা ভেবে দেখো, কনিকার বাড়িতে কারোর লুঙ্গি দেখা গেলে বুঝে যায় এই লুঙ্গি দাদা এসেছে, কনিকার মানে বাড়িতে কারোর হাত দেখা গেলে ও বুঝে যায় যে ওর বাড়িতে হেল্পিং হ্যান্ড আছে, তাহলে যে ম্যান্ডির বাড়ির ফ্ল্যাটে গিয়ে খেলো, যে ম্যান্ডির সঙ্গে সারাক্ষণ ফোনে কথা বলে, স্যান্ডির সঙ্গে ফোনে কথা বলে, সে বুঝতে পারে না যে এদের মধ্যে একটা চক্রান্ত চলছে, ওসব নাটক তোর খালি জায়গায় গুজে রাখ, বুঝেছিস দালাল? তোর খালি জায়গায় গুজে রাখ। আর এই দালালের আসল চেহারা সামনে আসবে, এই এই ভেন্ডি, সরি, স্যান্ডি আর ম্যান্ডি, এই দুটো যদি ধরা পড়ে, এই দুটোর পোল খুললে এটা আর রাহু দুটোরই পোল খুলবে, ঠিক আছে? আর সব থেকে বড় পোল তো এর খুলবে, এই দালালের, নিজের চ্যানেলের জন্য, ঠিক আছে? ও কালকে বলছিল না আমি কার লাইফ নষ্ট করেছি, কার সংসার ধ্বংস করেছি, ভুলে গেছিস রে, ভুলে গেছিস কনিকাদের ফুল ফ্যামিলির লাইফ তুই কি করে দিয়েছিস? তারপরে বড় বড় কথা মারাও, এ হচ্ছে, এই দালাল হচ্ছে সব থেকে বড় ঢ্যামনা। এই দালাল এদের সঙ্গে প্রতিনিয়ত প্রতিনিয়ত এদের কাঁধে কাঁধ দিয়ে এদেরকে সাপোর্ট দিয়ে গেছে, শুধুমাত্র ইনকাম, ভিউজ আর চ্যানেল দাঁড় করানোর জন্য। শুনে রাখো খুব ভালো করে, খুব তাড়াতাড়ি এই স্যান্ডি ম্যান্ডির নাটক তোমাদের সামনে আসতে চলেছে। এবং ওদের বলে না কান টানলে মাথা আসে, এবং ওরা যখন সামনে আসবে এর রহস্য আস্তে আস্তে ফাঁস হবে এই দালালের, ঠিক আছে? তো তোমরা কেউ ভেবো না দালাল, এই দালালটা ধোয়া তুলসী পাতা, দালাল কিছু জানে না,
দালাল এখন উল্টো গেম খেলবে। নটাঙ্কি, তুমি ভাবো তুমি একাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার? তোমার খুব বুদ্ধি না? কণিকা হা করলে বুঝে যাবো হাবড়া বলবে না হাওড়া বলবে। আর ম্যান্ডি তোমাকে বলে বলে সব করছে, তুমি কিছু জানো না? তুমি কিছু জানো না? তো চলো দেখতে থাকো, আস্তে আস্তে এদের পোল সাথে সাথে এর পোল, সবার পোল খুলবে। দাঁড়াও একটু ওয়েট করো, আর ভোরে ভোরে আনসাবস্ক্রাইব করো তিনটে চ্যানেলকে, তিনটে চ্যানেলকে, ম্যান্ডি, স্যান্ডি আর দালাল। কারণ আপাতত তো রাহু কোনো চ্যানেল জন্য আসছে না বা কোনো ভিডিও ছাড়ছে না, কিন্তু এরা তিনজন কিন্তু এদেরটা কামিয়ে নিচ্ছে। ঠিক আছে, তো চলো এবার তোমাদের ডিসিশন।